হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 8:30, ঘুম থেকে উঠে গেছি, পাখির ডাকের আওয়াজ পাচ্ছি, গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, কী যে ভালো লাগছে সকালটা। বাট আনফর্চুনেটলি এটাই আমাদের এখানে লাস্ট সকাল। আবার আজকে বিকেলবেলার মধ্যে ওখানে, মানে বিকেলবেলার মধ্যে বেরিয়ে যাবো, ট্রেন আমাদের সন্ধ্যাবেলা। তো ভীষণ ভীষণ এনজয় করেছি আমরা এই টাইমটা। আর সত্যি কথা বলতে আমার একদম যেতে ইচ্ছা করছে না, আবার আসবো আমি এপ্রিল মাসে। তো সকাল থেকে এখানে বিশাল মজা হচ্ছে, মানে বিশাল হাসি হচ্ছে। বেসিক্যালি কী হয়েছে বলো তো, সকালবেলা মামনি বাথরুমে যাবে, মানে বাথরুম দুখানা, আর আমরা সবাই এতজন, বুঝলে? এবার কম্পিটিশন লেগেছে যে কে আগে বাথরুমে যাবে, আর কেউ মামনিকে কিছুতেই ঢুকতে দেবে না, কারণ মামনি বাথরুমে যাওয়া মানে মোটামুটি 1.5 ঘন্টা আর কেউ ঢুকতে পারবে না। এবার মামনিকে সবাই বসিয়ে রেখেছে, কেউ সবাই বলছে আধার কার্ড দেখাও, প্যান কার্ড দেখাও, তবে গিয়ে তোমাদেরকে বাথরুমে ঢুকতে দেবো। এই করে করে সেই 6টা থেকে 8:30 বাজকে 2.5 ঘন্টা ধরে সবাই মামনিকে ঘোরাচ্ছে, আমি যাই তারপর তুমি যাবে, আমি যাই তারপর তুমি যাবে, এই হচ্ছে। বিশাল আনন্দ হচ্ছে। চলো এবার নিচে গিয়ে সবার সাথে দেখা করাই, আর দেখাই যে সকাল থেকে আমাদের বাড়িতে কি কি হচ্ছে। তোর হয়ে গেছে? মামনি এখনো ঢোকার চান্স পাইনি। এখন হলো 1:30 আর মামা গেছে মাংস আনতে। আর সৌভিককে আজকে একখানা দায়িত্ব দিয়েছি, সেটা হলো সৌভিক এই ফোনটা নিয়ে যাবে আর পুরো রাস্তা ব্লক করতে করতে যাবে। সৌভিক এই দায়িত্বটা নেবে বলেছে, বাট আমি জানি না ও করবে কিনা। ও আমাকে এখান থেকে বলে যায় যে হ্যাঁ আমি করবো, তারপর এসে বলে এই ভিড় ছিল, এই ছিল, ওই ছিল, মাছের বাজার আছে। ইলিশ মাছ পেয়েছি ভালো, মোটামুটি খুব ভালো হয়েছে কিনা আমি জানি না, তবে দেখা যাক। ইলিশ মাছটাই মোটামুটি চোখে লাগলো দেখার মতো। এটা হচ্ছে আমাদের কাটোয়ার নাম করা মিষ্টির দোকান সন্দেশ, এবার হবে এটার পেটানো, এই রোল হয়ে গেল, হয়ে গেল পেটাই। আমি বলেছিলাম আজকে পেটাই পরোটা খাওয়া হবে, সবাইকে খাওয়াবো। আমরা এখান থেকে পরোটা কিনে নিয়ে একদম বেরিয়ে যাবো, কারণ গরম গরম খেতে হবে। কিরে কটা বাজে? তাহলে কটা আসার কথা ছিল? এই তাড়াতাড়ি এসেছি তাতেও বাবু, 10টা আসার কথা ছিল, আর ওখানে এখন গল্প হচ্ছে। তুই ভিডিও করেছিস? ভিডিও করিস নি তো? প্রতিবার একই জিনিস বলিস যে ভিড় আছে, তুই করতে পারিস নি। শান ওকে ভিডিও করেনি গো, করেনি না? গিজ গিজ করছে লোক, সত্যি কথা বলতে মনেই ছিল না সেটা, আসার সময় যখন পরোটাটা ঢোকায় তখন কি বলে দিচ্ছে ভিড় ছিল। প্রতিবার তুই একই কথা বলিস, ভিড় ছিল। পেটাই পরোটা আর তরকারি, একটুখানি দিস আমাকে তরকারিটা। এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলো ইয়েতে, কি বলে, হন্টেড রাজবাড়িটাতে। এটা হচ্ছে হলো ওই রাজবাড়ির এন্ট্রেন্স, রাজবাড়ি করা হয়েছে। নরেশ মুখার্জি, মানে যিনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন আর কি, ওনার বাড়ি আর কি। তো ওনারা কেউ এখানে থাকে না, ওনার দূর সম্পর্কের আত্মীয় এই সম্পত্তির এখন আপাতত মালিক আর কি। ওরা দুই ভাই, তো বড় ভাইটা রিসেন্ট মারা গেছে,
হ্যাঁ ছোট ভাই থাকে আমরা তার সাথে এখন দেখা করতে যাচ্ছি হ্যাঁ দুর্গা পুজো হয় এখানটা দুর্গা মন্দির আপাতত ভাঙা ভগ্ন অবস্থা গ্রামের টুলাবাবু এবং বুলাবাবু দুই ভাই নামে পরিচিত তো আমরা ইয়ারকি করে ওরা টুলা ভূত বলি আর কি মানে আমাদের সাথে খুব আত্মীয়তা আছে সম্পর্ক খুব সুন্দর তো আমরা এরকম সিঁড়িটা ভাঙা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে পড়ে যাবো রাজবাড়ির তো আগে নিয়ম ছিল একটা যে মহিলারা সামনে যেতে পাবে না হ্যাঁ তো মহিলারা এখান থেকে ওই পুজো দর্শন করতে আর কি তো এবার আমরা দ্বিতীয় দরজাতে এসেছি চিনতে পারছো লাইট আছে কিন্তু মানে এখানে ব্যবহার হয় না তো তার জন্য লাইট রাখে না আছে ল্যাম্প রাখা চলছে এখানটাতেই থাকে এবং এখানে কিছু না তুলাদাকে কিচ্ছু বলে বিস্তীর্ণ জঙ্গল মানে কোন বাড়ি ঘর নেই এদিকে আর বিস্তীর্ণ এলাকা শুধু জঙ্গল আর জঙ্গল আচ্ছা এটা সব ভেঙে ভেঙে ছাদ না দেখলে বুঝতে পারবি যে কি অবস্থা ছাদের সব ভেঙে ভেঙে পড়ছে আর এটা হচ্ছে টুলাদার বেডরুম যেটা বললাম না মেঝেতে শোয় হ্যাঁ হ্যাঁ ওই যে ওই খাটটা এখনো আছে হ্যাঁ খাটটা এখন নেই টুলাদার এই ঘরটাতে রাত্রিতে একা থাকে সমস্ত খাওয়া দাওয়া আছে কাঁচা লঙ্কা আছে দুটো চিবি চলে মুড়ি আছে খাবার জল আছে এই যে টুলাদার গ্যাস ওখান থেকে চাটা করে তুলাদা খায় দুটো লঙ্কা চিপিয়ে এনে লতার মতো লতা মঙ্গেশকর লঙ্কা চিপিয়ে গান গাই তোমার একটা যাত্রা গায়ক কিংবা কিছু একটা বলো ভালো কিছু মনে আছে এমন কিছু আর মনে নাই সব ভুলে ভুলে গেছো না আর ওসব মনে থাকে কি অভিনেতা ছিল কি জায়গা থেকে কি অবস্থা প্রচুর সিল মানে প্রাইজ আছে কিন্তু আমি একা অভ্যেস হয়ে গেছি কেউ থাকতে পারবে না ধুমধাম থাকতে পারবে না ধুমধাম করে শব্দ হয় মনে হয় যেন কি চোর ঢুকলো নইলে কে কে লাফাচ্ছে এরকম আওয়াজও হয় হ্যাঁ কিন্তু কোন আমার তার কেয়ার নাই ও সব ভয়ও নাই আগেকার সব তৈরি করছে কোন প্ল্যান নাই কিছু না যেমন পেরেছে ওই অন্ধকার আন্তিরে ওইখানে তখন জমিদাররা ছিল যারা টাকা করি না দিত এখানে গিয়ে আচ্ছা করে প্যাঁদাত গুম করে দিত জমিদার ছিল তখন লোকের উপর অত্যাচার করেছে আর চামচিকে হয়েছে কি গো পুজো বাড়িতে প্রচুর প্রচুর চামচিকে যাস না হেগে দেবে আসলাম সাবধানে থেকো
আসবি এলে মাঝে মাঝে দেখা করতে। আসলে আমি আসবো তোমার সাথে দেখা করতে। বুলাদার যে মানে বড় ভাই। আচ্ছা এই যে খাটটা কি এখানে ছিল? এইখানটাতেই থাকতো। এখানে একখানা খাট ছিল, সেই খাটটা নাকি বিশাল উঁচু ছিল। ময়ূর কি জানো বলে ওটাকে? ময়ূর খাট। ময়ূর খাট। পঙ্খী খাট। ময়ূর পঙ্খী খাট। হ্যাঁ ময়ূর পঙ্খী খাট। এখন নেই ওটা ভ্যালুয়েশন কত? 12-13 লাখ। এখন হ্যাঁ তা তো হবে, 12-13 লাখ একটা খাটের শুধু দাম 12-13 লাখ। এখানে কি মানে পুরনো কোনো ফার্নিচার আছে? আর এখানে আর ফার্নিচার কিছু নেই, সব ভেঙে গেছে। ভেঙে গেছে আর যেগুলো হচ্ছে কেটে কেটে এখন ছোট ছোট খাটে খাট তৈরি করে নিয়েছে, আলমারি তৈরি করে নিয়েছে। সে তার মানে আর তার অস্তিত্ব নেই, আর কোনো ফার্নিচারের এক্সিস্টেন্সই নেই। না এই ছোটখাটো দু একটা আছে যেগুলো আমরা আগে ব্যবহার করতাম, এগুলো তো সব জিনিসপত্র রাখা হয়। ছোট ছোট ঘর, ছোট ছোট ঘর। এই ঘরগুলো মানে এনি কাইন্ড অফ সেল, মানে এখানে আসামিদের রাখা হতো আর কি। দেখো এটা হচ্ছে হলো বাইরেটা, মানে এটা হলো মেইন এন্ট্রান্স। এখন তো রাস্তাটা উঁচু হয়ে গেছে, তখন অনেকটা লম্বা ছিল। এটা তৈরি করেছে আরেকার মিস্ত্রিটা কিভাবে তৈরি, কি দারুণ করেছে। আচ্ছা এটা এটা একটা কথা বলি, এটার বাইরে কিন্তু একটা তোরণ ছিল, এই রাস্তাটা তোরণটা ভাঙা হয়ে গেছে, মানে মেইন গেট আর একটা বড় গেট ছিল এরকম। আচ্ছা রাস্তার জন্য ভেঙে দিয়েছে, রাস্তাটা চওড়া করার জন্য এটা ভেঙে দেওয়া হয়েছে। এই যে এখানে এই যে থামগুলো ছিল, এইটা কোথায় যাচ্ছি কাকাই? এটা যেখানে ওই আসামিদের বললো না, মানে এই বাড়ির মালিক বললো না গুম ঘর, এটা হচ্ছে সেই গুম ঘর। এটা যাওয়া যাবে না। কেন? এই চামচিকি দেখবি তোকে তাড়া করবে। এ ভাই এ তো ডাকছে, প্রচুর হাজার হাজার চামচিকি আছে। ও বাবা না 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 ঢুকবো না ঢুকবো না। আমার না একটু সামনে থেকে ছবিটা নিতে পারি? কাকাই আর যেও না, এই লাইক করলে কিন্তু তোমাকে তাড়া করবে। এই দিছো না এখন নোংরা কাকাই দিও না, লাইট দিও না, লাইট দিও না কাকাই। কিচ্ছু হয় নাই, ও লাইট দেখলে পালাবে, ওরা ভুল বলছে, লাইট দেখলে আসে না, লাইট দেখলে পালিয়ে যায়। দেখাতে পারলাম না, না ভিতরে যাবো না, বেকার। ওরা ওটা হলো ওদের বাড়ি, বেকার ওদেরকে জানিয়ে লাভ নেই। এখন কোথায় যাচ্ছি কাকাই? দুর্গা মঞ্চ। মারধর শাসন মানে বিচার ব্যবস্থা ছিল, এখন এখন মারধর করছে সিপাহীরা একটা মিলে। একটু কাছে থেকে নে না, একটু ভিতরে ঢুকে নে। কত উপায় কি আছে? সাপ নেই তো? না না এখানে সাপ থাকে না। এই একটা জিনিস এখানে ভালো যে সাপের মনে কোনো চিন্তা নেই। বাবা এটার মধ্যে 6টা সিঁড়ি আছে। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা টুলা জেঠুর বাড়িতে গেছিলাম।
রাজবাড়ি ঘোরার পর তারপরে একজন সাবস্ক্রাইবারের বাড়ি গেছিলাম, ওখানে একটুখানি টাইম স্পেন্ড করেছি, তারপর আবার বাড়িতে এসেছিলাম, বুঝলে। ফোনে চার্জ শেষ হয়ে গেছে, প্লাস আমার স্টোরেজ ফুল হয়ে গেছে ফোনে, তাই জন্য কিছু রেকর্ড হয়নি ওইগুলো। রাজবাড়ি থেকে ডাইরেক্ট আমি এই এইখান থেকে এবার শুরু করছি। তো রাজবাড়ির আমার এক্সপিরিয়েন্স কি বলতো, মানে প্রথমত ভীষণ না হয়নি, খুব দুঃখে মানে খুব কষ্ট লেগেছে আমার অ্যাকচুয়ালি। যিনি থাকেন পুরোপুরি ভাবো একা, তারপর ভুতিয়া টাইপের বাড়ি, নিজেই বলছে যে মানে আমি বলেই থাকতে পারি, অন্য কে হলে থাকতে পারবে না। সব বিভিন্ন ধরনের আওয়াজ হয় রাত্রিবেলা, আমাকে সবাই মানে মামা সৌভিক দুজনেই বলেছে যে জায়গাটা নাকি মানে বাড়িটা নাকি হন্টেড। আমি যাই না, সত্যি না মিথ্যা আমি সত্যিই যাই না, বাট যিনি থাকেন তিনি নিজেই বলছেন যে আমি মানে বাধ্য হয়ে ওখানে আছে, বাট নর্মালি কেউ থাকতে পারবে না, মানে অনেক বিভিন্ন ধরনের আওয়াজ হয় রাত্রিবেলা। কি মানে হোয়াট ইজ দ্য লজিক আই রিয়েলি ডোন্ট নো, বাট হয় আওয়াজ। যাই হোক, তোমাদের মধ্যে মানে আমি এরকম শুনেছি যে এই গ্রামে নাকি আমার অনেক সাবস্ক্রাইবার আছে, তোমার শুনেই খুব মজা লেগেছে অ্যাকচুয়ালি। তোমরা বলো যে তোমাদের আমার সাথে দেখা করে খুব ভালো লাগে, অনেকে দেখেছো বাট কথা বলেনি, কেন আমি জানি না, বাট তোমরা কথা বললে আমার অনেক অনেক ভালো লাগবে, আমি হেভি হেভি আনন্দ পাবো যে তোমরা আমার সাথে এসে কথা বলো। যাই হোক, এখন যাব হলো আমার মামা বাড়ি, মামা বাড়ি থেকে তারপর সব ওই ধান ধানের জায়গাগুলো দেখাবো, তারপর পুকুর দেখাবো, অনেক কিছু দেখানোর আছে। ওই পাড়ার ছেলে প্রেম করেছে, হ্যাঁ রাইট, এই পাড়ার মেয়ের সাথে, মানে এই পাড়ার মেয়ে হলো মামনি, হ্যাঁ, আর ওই পাড়ার ছেলে হলো বাবা, তো দুজনে প্রেম করে বিয়ে করেছে। আর ওইটা হলো মামা বাড়ি, এই সোজাসুজি যেটা দেখছো নীল রঙের, ঠিক আছে। আর এই জায়গাটাতে আগের দিন ওই ইয়েটা হয়েছিল, থারগো পূজোটা হয়েছিল, থারগো পূজো, এটা ঠাকুরে আমাদের অরিজিনাল দুর্গার কাঠামোটা। আর মন্দিরটা দেখাই, এইটা হচ্ছিল, এটা নাট মন্দির তো মামা, এটা হলো নাট মন্দিরটা, এটা হলো দুর্গা মন্দির। এগুলো আগে ব্লগে কিছু দেখতে পাওনি কারণ অন্ধকার ছিল। আর এইটা হলো মঙ্গলচন্দ্রীর মন্দিরটা, এইটাই, এটার কথাই তোমাকে বলছি, তোমাদেরকে বলছিলাম যে এইটা কিন্তু মামনির দাদু করেছে, বুঝলে। এইটা এইটা আর আচ্ছা এইটা নতুন হয়েছে, আচ্ছা। আর এইটা হলো দাদুর দাদুর ভাই, দাদুর ভাই মানে দাদুরাই মানে মায়ের দাদুরাই ভাইরাই সব এই জায়গাটা পুরো করেছে ডেভেলপ। আচ্ছা, আমাদের পাড়ার মধ্যে আমরা সবাইকে একটাই ফ্যামিলি হিসেবে ট্রিট করি আর কি, একটাই পাড়া, এবং আমাদের নিজেদের বাড়ির মধ্যে যেহেতু ওরা ব্যানাচ্ছে আমরা মুখাচ্ছি, কারোর মধ্যে ম্যারেজ রিলেশনও করা যায় না। এরা সবাই আমাদের পার্ট অফ আওয়ার ভরচাইজ ফ্যামিলি। এটা হলো মামা বাড়ি, এটাতে আমি ফার্স্ট টাইম আসছি মামা বাড়ি। এই দুটোই মামা বাড়ি, এটা একটা, এটা একটা। এইখানে কি বলতো কত বছর অন্তর অন্তর মামা পালা পড়ে? ৬ বছর, ওই মামা, ওই মামা, ৩ বছর অন্তর অন্তর যেহেতু আমাদের পালা পড়ে, ওই জন্য এই বাড়িটা মামা বানিয়েছে যে মানে সবাই মিলে এখানে এসে থাকবে, তারপর সব কাজ ফাজ করার জন্য, বুঝলে। এইটা একটা ছোট্ট ঘর, এটাতে একটা ছোট চৌকি আছে, এখানে সব রান্নার অ্যারেঞ্জমেন্ট গুলো এখানে রাখা। খুব রেগে গেছে, তোমাদেরকে তো ওই পুকুরটা তো দেখিয়েছিলাম, দেখো ওইটা হলো ওই মামনিদের পুকুর, বুঝলে, ওই যে ওই যে ওই যে যেখান থেকে আগের দিন মাছ ধরা হলো, মানে আগের ব্লগে দেখিয়ে দিয়েছি অলরেডি। এ কোথায় যাচ্ছিস? ওরে বাবা রে, ওখানে যে বললো জোক আছে, না তুই বললি না ওখানে জোক আছে, তুই বললি জোক আছে, বললাম তো ক্ষেত আমি দেখাবো, চাপ নিচ্ছিস কেন?
চলো গ্রামের বউ কি চলো গ্রামের বউ হ্যাঁ তো গ্রামের তো বউ শুধু আজকে শাড়ি পরিনি বড় কাকিমণিকে বলেছেন তুমি যে শাড়িটা দিয়েছিলে ওটা পরবো আর কখন পরবি গিয়ে তারপর আজকে না হাঁপিয়ে গেছি শাড়ি পরতে তো শাড়ি পরে যাবি তাহলে আমার গায়ে প্রজাপতি বসছে তো প্রজাপতিটা জানে ডিজার্ভিং ক্যান্ডিডেট কে দারুন এসছে ছবিটা ধানের মধ্যে হয়ে গেছে সব ঘোরা টোরা হয়ে গেছে আড়াইটা বেজে গেছে চারটের মধ্যে আমরা বেরিয়ে যাবো আর তিনটের মধ্যে ছোট কাকাই বেরিয়ে যাবে তো একটুখানি টাইম আমরা একসাথে স্পেন্ড করি এখানে কাকার রান্না কমপ্লিট হয়ে গেছে আর কাকাই এখন সব মাটন গুলো বাড়ছে ওকে আমি ফটো তুলে দিতে বলেছিলাম ধানের ফটো তুলেছে আমার মুখটা পুরো হেজি হয়ে গেছে এমন ফটো তুলেছে এটাই ভালো ছবি এটাই ভালো ফটো দুধসের ছবিটা তুই দেখ আজকে মেনু হলো ভাত পোস্ত পোস্ত আমি খাই না তো ওই জন্য একটুখানি টেস্ট করার জন্য দিয়েছে মাংস আর হলো মাছ কি থাকবে না থাকবে না ওদের দুজনের খুব মজা ওখানে সবই পেট বার করে ঘুমাচ্ছে এইখানে আমাদের মশলা কোল্ড ড্রিঙ্কস রেডি আর এখানে এখনো মামনি ডিসাইড করতে পারেনি মামার বাড়ি গেস্ট ছিল বা কাঁতরা মাজিকরা বিভিন্ন জায়গার লোকরা ছিল তো তাদেরকে সবাই অনেকদিন বিয়ের পরেও থেকে গেছিল তখনও যায়নি তখনকার দিনে তো বিয়ের সাত দিন আগে আসতো সাত দিন পরে যেত তো বিয়ে দিয়ে বড়দির বিয়ে হয়ে যাওয়ার পরে সবাই মিলে প্ল্যান হলো বৌভাতের পরে যে আমরা চিড়িয়াখানা দেখতে যাবো তো চিড়িয়াখানা দেখতে গিয়ে আমরা অনেকজন লোক হয়ে গেছিলাম দশ বারো জন লোক হয়ে গেছিলাম তখন চিড়িয়াখানায় কত টিকিট ছিল ঠিক মনে নেই দু টাকা তিন টাকা একদম খুব কমই টিকিট ছিল তো আমাদের মধ্যে অনেকেই ছিল বেশ বড় বারো বছর চোদ্দ বছর পনেরো বছর তো চিড়িয়াখানা ছিল ছোট বাচ্চা হলে কোলে করে নিয়ে গেলে তাদের কোনো টিকিট লাগবে না তো আমার বাবা বারো বছর চোদ্দ বছর পনেরো বছর সবাইকে এক এক করে কোলে করে নিয়ে কেটে ঢোকাচ্ছে একজনকে কোলে নিয়ে যাচ্ছে আর তখন ওই সেই ইটার সঙ্গে এটা গিয়ে ফাঁসা আছে ভেতর দিয়ে যেত না কোলে বাবা লম্বা চড়লো কোলে একটা করে নিচ্ছে আবার ঢোকাচ্ছে আবার একজন কাছে কোলে নিচ্ছে আর যে গেটে আসে হ্যাঁ করে তাকিয়ে দেখছে কি ব্যাপারটা হচ্ছে তখন সেই যে লোকটা ঢোকা এন্ট্রি কাজে টিকিট দেখে বলে কোলে বাচ্চা লেভেলের হলে আমরা টিকিট নিই না এটা তো কোলে বাচ্চা লেভেল না আমি কোলে করে নিয়ে যাচ্ছি বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলছে দাঁড়া আপনার এই কাজটা করবেন না এদেরকে হাঁটিয়েই নিয়ে চলবে আমরা টিকিট লাগবে না ফ্রি করে দিলাম আর এইরকম যদি সব মানুষ কারে চিড়িয়াখানা চিড়িয়াখানা থাকবে না চিড়িয়াখানা ফাঁক হয়ে যাবে বাবা যাকে পাচ্ছে কোলে নিচ্ছে আবার কোলে নিচ্ছে যে কোলে নিয়ে অ্যাকচুয়ালি যে কোলে বাচ্চা মানে সে দু তিন বছর বয়স তাদের টিকিট নয় কিন্তু তার মানে যে বড় বুড়ো গুলো যাকে পাচ্ছে ওয়েট হেভি হয়ে তোলা যায় না তাকেও কোলে নিচ্ছে বেঁধে নিচ্ছে দাদা
কি বলবো, তো এসে প্রচন্ড বেশি মিস করছি ওদেরকে। মানে এই কদিনে এত সুন্দর একটা বন্ডিং হয়ে গেছে না কাকাই কাকিমণি ভাই বোন সবার সাথে, যে প্রচন্ড মিস করছি। এসপেশালি আমাদের সন্ধ্যাবেলায় যে আড্ডা সেশনটা বসতো না, মানে আমরা হেসে গড়াগড়ি খেতাম, এত এত বেশি জমিয়ে রাখতে পারবো না। তো যাই হোক, এই ব্লগটাকে এখানে এন্ড করে দেবো। আই হোপ এই পুরো এন্টায়ার সিরিজটা তোমরা অনেক এনজয় করেছো, আমরা তো হেভি এনজয় করেছি আমাদের সাথে সাথে, আই হোপ তোমরাও এনজয় করেছো। তো চলো তোমার সাথে আমার নেক্সট ভিডিও দেখা হবে। টাটা, বাই, গুড নাইট, আই লাভ you guys.